গাইজ দেখছো পুরো বিন ওয়াক্সটা গরম হয়ে আছে এবং পুরো গলে গেছে, হালকা গরম আছে গাইজ। পুরো টোটাল হেয়ার গুলো এটাই উঠে এসছে, আশা করি বোঝা যাচ্ছে। হেই গাইজ গুড মর্নিং, নতুন আরো একটা ভিডিওর সাথে, আরো একটা ইন্টারেস্টিং ব্লগের সাথে তোমাদের সবাইকে স্বাগত। গাইজ অলরেডি আমার কাজ চলছে, যেহেতু তোমাদের এর আগে আমি শেয়ার করেছি বিভিন্ন সময় বিভিন্ন ভিডিওতে যে আমার বাড়ির ভিতরেই সেলুন এবং টালির ঘর ছিল এতদিন, এবং আমার স্বপ্ন ছিল, আমার ইচ্ছা ছিল যে সেই টালির ঘরটা ভেঙে একটা লাক্সারিয়াস পার্লার করব। তো ফাইনালি আমার সেই স্বপ্ন পূরণ হতে চলেছে এবং তোমরা দেখছো আমার কিন্তু অলরেডি কাজ শুরু হয়ে গেছে। এবং আজকের ব্লগটা তোমাদের কাছে শেয়ার করার পিছনে একটা বড় রিজন রয়েছে, একটা বড় কারণ রয়েছে, যেটা হলো গিয়ে আমি এদিকটায় সাব মাসেল বসাচ্ছি, কাছে গিয়েও দেখাবো, আর তো এটাও শেয়ার করবো সাব মাসেলটা অ্যাকচুয়ালি কী। গাইজ সাব মাসেলটা হচ্ছে গিয়ে অটোমেটিক যে মোটর থেকে 400 থেকে 450 ফুট মাটির তলা থেকে যে জলটা উঠবে, এবং যেটা পুরো পিওর জল, মানে ওটায় কোনো রকম আয়রন থাকবে না, কোনো রকম বালি থাকবে না, সেই জলটা যে মোটরের সাহায্যে উঠছে সেটাকেই সাব মাসেল বলে। এবং এটাকে এটা আমার করতে প্রায় 45,000 টাকা মতো পড়ছে, যেহেতু তোমাদের বলেছি আমি লাক্সারিয়াস পার্লার করব। এবার পার্লার যেহেতু করছি আমার কিন্তু প্রচুর জলের কাজ হবে, সুতরাং সেই জল সাপ্লাই অন্য কেউ দিতে পারবে না, যার জন্য কিন্তু আমার এই সাব মাসেলটা করা। এবং গাইজ কাছে গিয়েও দেখাবো। আর একটা জিনিস গাইজ সব থেকে ইম্পর্টেন্ট, যে মানে যেই কারণে আমি এই আজকের ব্লগটা করছি, যেটা হলো গিয়ে আজকের এই সাব মাসেল বসাচ্ছি, এবং এটা কিন্তু আমাদের গ্রামে, আমাদের এলাকায়, আমাদের এই মানে এই টোটাল এলাকায় এই প্রথম কিন্তু একটা কোনো সাব মাসেল বসছি। এর আগে ওই চাপকল, সবাই যেরকম চাপকল বসায় সেই চাপকলই থাকতো, এই প্রথম আমি সাব মাসেল বসাচ্ছি এবং সেটা কাছে গিয়েও দেখাবো, চলে আসো। গাইজ প্রথমেই শুরুটা দেখাই, আমার যে কলমের যে গর্তটা ছিল সবকটা গর্ত ভরা হয়ে গেছে মাটি দিয়ে, শুধু এই একটা গর্ত ভরা হয়নি, এটার ভিতরে পুরো জল ভর্তি করে দেওয়া হয়েছে। এবং এখানটায় দেখতে পাচ্ছ একটা মোটর রয়েছে, এই মোটরের সাহায্যে আগে এটা দিয়ে বুঝাই, এই মোটর থেকে জল যাচ্ছে ওই উপরে এবং ওইখান থেকে জল নামছে, এবং এই যে এখান থেকে আমার হাত দেখতে পাচ্ছ, এবং এখান থেকে জল এখানটায় চোপ পড়ছে, এবং এই মোটরটা হচ্ছে এক্সট্রা লাগানো, যদি কখনো কারেন্ট যায় তখন এইখান থেকে জলটা টেনে তখন ওটার থেকে আবার ওখানটা উঠবে, তারপর আবার ওখান থেকে এরকমভাবে পড়বে। এবং ওখানটায় কী করছে সেটাও একটু দেখাবো গাইজ। এখানটায় বড় বড় তিনটে বাঁশ এবং মাঝখান থেকে একটা পাইপ ঢোকানো হয়েছে এবং কন্টিনিউ ঘুরছে, এই পাইপ দিয়ে যে জল পড়ছে, জলের ফোর্স এবং এদের একটা প্রেসারে ভিতরটা ফুটো ফুটো হয়ে যাচ্ছে। এবং এখানটায় প্রায় 400 ফুট মতো এরকম গর্ত হবে, এখনও এরা বলছে মোটামুটি 2 দিন মতো কাজ হবে, তো এরা করতে থাকুক, নেক্সট কী করে সেগুলোও শেয়ার করব, দেখতে থাকো। তো গাইজ আমাদের এখনও কাজ চলছে, প্রায় 3-4 ঘন্টা হয়ে গেল এবং এখানটায় প্রায় 8-9টা মতো আমাদের পাইপ অলরেডি ভিতরে ঢুকে গেছে এবং এখনও আমাদের কাজ চলছে, জানি না কতক্ষণ চলবে, এখনও প্রায় 12-13টা মতো পাইপ ঢোকানোর বাকি রয়েছে। তাছাড়া গাইজ এদিকটায় আমি আমার দোকানও খুলে ফেলেছি, যেহেতু এখন এভাবেই আমাদের কাজ করতে হচ্ছে ছোট দোকানে, এখন টুকটুক করে কাস্টমার ঢুকবে। যাই হোক প্রেশার, কাজের প্রেশার অনেক কম, কারণ আমার বাড়িতে কাজ হচ্ছে বলে আমি অনেক কাজ কমিয়ে দিয়েছি, কাজ নিচ্ছি না আর কি, তো এখন অল্প 2-1টা করে কাস্টমারকে ডাকছি, সেইভাবেই কাজ করছি, কারণ বাড়িতে যেহেতু আমার কাজ চলছে কন্টিনিউ। প্রায় এখন বাজে 2:30 এবং এদিকটায় আমার কাস্টমার অলরেডি কাজ করাচ্ছে, তার সাথে কিন্তু যেটা শেয়ার করব আমার কিন্তু মোটর, যে ইম্পর্টেন্ট যেটা সাব মাসেলের যেটা সব থেকে মেইন ইম্পর্টেন্ট মোটর, মোটর কিন্তু চলে এসছে এবং ওটার আনবক্সিং হচ্ছে, সেটাও শেয়ার করব। তো গাইজ দেখছো মোটর খুলছে। আচ্ছা এটা কিসের মোটর আছে? ক্রমটন, তাই তো? এর প্রাইস কীরকম আছে? মোটামুটি ওইটায় লেখা আছে 14,000 মতো, ওরকমই, ওর থেকে একটু কম কমে, তাই তো? তো গাইজ এটার প্রাইস লেখা রয়েছে যে 14,000 সামথিং, এবং তার সাথে এটা কিন্তু মেড ইন ইন্ডিয়া, তোমরা দেখতেই পাচ্ছ, এবং তার সাথে বারকোডও দিয়ে দিয়েছে। তো
এখন আনবক্সিং হচ্ছে এবং এরপরে ভিতর থেকে এই যে যে ফটোটা দেখতে পাচ্ছে এরকম একটা মোটর বেরোবে, সেটাই ওই পাইপের ভিতরে ঢুকাবে এবং কীভাবে ঢুকায় সেটাও শেয়ার করবো দেখতে থাকো। তো গাইজ, এই বক্সটার ভিতর থেকে দুটো এরকম আলাদা পার্ট বেরিয়েছে এবং সেটাই এখন জয়েন হচ্ছে, এবং এটাই কিন্তু আসল মোটর যেটা পাইপের মাধ্যমে একদম জলের তলায় থাকবে। গাইজ, মোটামুটি পাইপ পোতা হয়ে গেছে, এখন যে লোহার পাইপগুলো ছিল সেগুলোও বের করবে। এবং সব থেকে ইন্টারেস্টিং আরও একটা জিনিস, যেটা হচ্ছে এরা লোহার পাইপটা বের করার সময় খুব সুন্দর একটা সাউন্ড বের করে মুখ থেকে, সেটাও শোনাবো। অলরেডি শুনলে, এবার আস্তে ধীরে ধীরে করে আরও কী কী বলে সেটাও শোনাবো। গাইজ, আমাদের কিন্তু ওই লোহার যে পাইপগুলো ছিল সেগুলো সম্পূর্ণ বের করা হয়ে গেছে। এখন এই যে আমার সামনে থেকে গেছে যে সাদা যে প্লাস্টিকের পাইপ, এখন এইগুলো পুরোটা পুরোটা ভরা হবে। একটু তার আগে দেখিয়ে দিই এটা কত, সবচেয়ে ভালো হবে গোড়ায় দেখাবো না, ওই গোড়ায় যেখানে পাইপটা ঢুকছে ওখানে দেখাও। ঠিক আছে গাইজ, একটু দেখিয়ে দিই টোটাল কত বড় পাইপ রয়েছে। ওই যে দূরে দেখতে পাচ্ছে, একদম দূরে মাথায় অত বড় এর ডবল, বুঝতে পারছো? পাইপটা মাটির তলায় ঢুকছে, এবার দেখাবো ওখানে, এবার মাটির তলায় ঢুকবে সেটাও দেখাবো। গাইজ দেখছো, পুরো পাইপটা ঢুকে যাচ্ছে, আস্তে আস্তে পুরো পাইপটা ঢুকে যাবে। তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব পুরোটা যদি পসিবল হয়। গাইজ দেখছো কিভাবে ঢুকাচ্ছে, এবং টেকনিক রয়েছে, খুব একটা কষ্ট করতে হচ্ছে না, জাস্ট টেকনিক ইউজ করছে, অটোমেটিক ঢুকে যাচ্ছে। গাইজ পুরো সন্ধ্যা হয়ে গেছে, দেখছো এদিকটায় আলো অলরেডি আমরা জ্বালিয়ে দিয়েছি লাইট, এবং আমি আর মৌ অনেকক্ষণ ধরে আমরা ওদের কাজগুলো দেখছিলাম, অনেকক্ষণ ধরে বসে আছি ওদের সাথে। এবার ওরা ওদের লাস্ট কাজ করছে, ওদের মোটামুটি এটা বসানো হয়ে গেছে। গাইজ একটা লেটেস্ট জিনিস, একটা পয়েন্ট মতো একটা গুলি মতো আমরা ও ভিতরে ছেড়ে দিল, একদম 400 ফুট নিচে গিয়ে ওই গুলিটা আটকে যাবে। এই গাইজ গুড মর্নিং, এবং এটা হলো সেকেন্ড ডে। আগের দিন রাত হয়ে গেছিলো বলে, সন্ধ্যা হয়ে গেছিলো বলে ওই দিনের কাজ ওখানটাই স্টপ করে নেক্সট ডে মানে আজকের সকাল থেকে আবার ওরা কাজ শুরু করেছে, এবং আমি সবে মাত্র ঘুম থেকে উঠলাম, এবং ঘুম থেকে উঠে দেখি ওরা অলরেডি কাজ শুরু করে দিয়েছে, এবং কি করছে সেটাও দেখাবো শেয়ার করবো দেখতে থাকো। আর এদিকটা অলরেডি আমার দোকান খুলে গেছে, অলরেডি বিশাল কাজ শুরু করে দিয়েছে দেখতেই পাচ্ছ সকাল সকাল। এবং এদিকটায় আজকের আমার কনস্ট্রাকশনের কাজ হবে না, বন্ধ থাকবে, আজকের ছুটি করেছে। এবং এই দিকটায় দেখছো গাইজ, ওরা কিন্তু অলরেডি সকাল সকাল এসে আবার কাজ শুরু করে দিয়েছে, এবং এটা হলো প্রায় 400 ফুটের কল, এবং এখনও ভিতরে এই সবকটা পাইপ ঢুকবে, এবং আজকে এর ভিতরে মোটরও বসবে, এবং মোটরটা কীভাবে বসায় সেটাও দেখাবো।
গাইজ আমাদের ওই দিকটার কাজ হয়ে গেছে। এখন এই যে মেইন বক্স, এই বক্সের সাথে লাইন করবে, এবং এই যে হচ্ছে গ্রিন সিগন্যাল, এটা প্রেস করলে জল বেরোবে এবং রেড প্রেস করলে অফ হয়ে যাবে। দাদা এইটা কি আছে? ওটাই এমসিল। এইটাই হচ্ছে, এইটা অফ থাকলে যতই টেপাটিপি করি কিচ্ছু হবে না, তাই তো? মানে ওইটা অন করেই এগুলো করতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো গাইজ আমরা অলরেডি এটা লাগিয়ে ফেলেছি, আমরা ঘরের সাথেই কানেক্ট করছি, এবং এটা লাইন গেছে সোজা মিটার থেকে, এখন চালু হবে। দাদারা বহুত চিন্তা করছিল কি হচ্ছে কি দেখছো, জল কিন্তু পড়া শুরু হয়ে গেছে। গাইজ ফাইনালি ওদের পাইপ লাগানোর কাজ কমপ্লিট হয়ে গেছে এবং দারুণ জল উঠছে। তারপরে ওরা বেরিয়ে গেল, ওরা চলে গেছে, ওদের পেমেন্ট করে দিয়েছি। তারপরে কিন্তু আমি আমার মতো কাজে লেগে গেছি, এখন সারাদিন কাজ চলবে আমার, যেরকম কাজ হয়। এবং খুব তাড়াতাড়ি তোমাদের নতুন আরও টিউটোরিয়াল ভিডিও শেয়ার করব, এবং আজকের দিনটা কি করি আরও সেগুলোও শেয়ার করবো, দেখতে হবে। তো গাইজ আমার ওদিকটা কাজ একটু শেষ করে আমি চলে এসেছি, আমার নতুন কলের জল আমার এই যেহেতু ঘর হচ্ছে, আমি আমার ঘরের ঘোড়ায় ঘোড়ায় দিচ্ছি, এবং যাতে জায়গাটা ঘুরতে যেতে শক্ত হয়। এবং আমি কিন্তু আমার এই কলটা একদম বিকলের করিনি, এবং আমি কিন্তু সুপারভাবে এটা ভরপুর মজা নিচ্ছি এবং এটার ভরপুর ইস্তেমালও করছি। তো ফাইনালি আমার এখনও ঘর এখনও খুব সুপারভাবে তৈরি হবে, সেটাই কিন্তু আমার জল দিতে খুব সাহায্য করবে এই তাপমাত্রা এটা। এবং এর আগে করলাম, এই ঘরটা তৈরির আগে করলাম, খুবই উপকারী হবে, খারাপ হবে না। এবং এইখানটা একটু জল দিয়ে দেওয়ার পরে তারপরে আবার ওই দিকটা আমার কাজ আসবে, ওগুলো ওই কাজগুলো কমপ্লিট করবো, সেগুলো শেয়ার করবো, দেখছি। তো গাইজ আমার ওই দিকটাও জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে, চলে এসেছি আবার আমি আমার মানে সার্ভিস দিতে। তো সামনে চলে আসো, এখন যেটা শেয়ার করবো সেটা হলো গিয়ে ভাইয়ের এই যে কপালের এরিয়াটা, এই এরিয়াটা দেখতে পাচ্ছ একদম বাজে হয়ে আছে, এবং এক্সট্রা চুলের জন্য প্রচণ্ড লুকটা খারাপ লাগছে। এবং আমরা এই জায়গাটা কী করবো, রিকভার করবো, আমরা এখানটায় বিন ওয়্যাক্স করবো এবং এক্সট্রা চুলগুলো সম্পূর্ণ তুলে দেবো, এবং কীভাবে করি সেটাও শেয়ার করবো, দেখতে থাকো। অ্যাট ফার্স্ট আমরা একটা দাগ লাইন করে নেবো, মানে যেখান থেকে আমরা বিন ওয়্যাক্সটা লাগাবো। তো কীভাবে করি সেটা একটু দেখো, জাস্ট আমরা একটা দাগ লাইন করে নিলাম। এইবার আমাদের বিন ওয়্যাক্স এদিকটায় গরম হয়ে আছে, সেটা একটু দেখিয়ে দিচ্ছি। গাইজ দেখছো পুরো বিন ওয়্যাক্সটা গরম হয়ে আছে এবং পুরো গলে গেছে। এবং কীভাবে লাগাই সেটাও দেখো, পাখাটা চালিয়ে নিলাম, কারণ ক্রিমটা একটু গরম, তো এই ইয়েটা ওয়াক্সটা, যার জন্য একটু পাখাটা চালিয়ে নিলাম যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। আমরা সেফটির জন্য এটা এখানটায় রেখে দিলাম, যাতে বাই চান্স ভুরতে বা চোখে না পড়ে। কাঠিতে নিয়ে নিলাম, এবার কিভাবে করি সেটাও একটু দেখে নাও। গরম নাই, হালকা গরম আছে গাইজ। এবং দেখলে ভালো করে আমি কিভাবে লাগিয়ে দিলাম এটাকে। এরপরে জাস্ট আমরা এটাকে কয়েক সেকেন্ড রাখবো, অলরেডি ঠান্ডা হয়ে গেছে এবং এখনই শক্ত হয়ে যাবে। নেক্সট আমরা এটাকে টেনে তুলে দেবো। ভালো করে লক্ষ্য করো, লক্ষ্য করো, আশা করি বোঝে যাচ্ছে পুরো টোটাল হেয়ারগুলো এটাই উঠে এসছে, আশা করি বোঝে যাচ্ছে। এবং ওর কপালটার দিকে একটু তাকাও গাই, দেখো কপালটা কিন্তু পুরো ক্লিয়ার হয়ে গেছে। এইবার যেটুকু আছে এটুকু আমরা জাস্ট মেশিন দিয়ে হালকা শেড দেবো, এবং যদি থেকে যেত তাহলে হয়তো আমরা আরও একবার এটা ইউজ করতাম ওয়াক্সটা।
তো আমাদের পুরোটা বেরিয়ে গেছে, আমরা জাস্ট এবার মেশিনটা দিয়ে শেপটা দিয়ে দেবো। তো গাইস ওই দিকটা তো আমাদের ওয়াক্স হয়ে গেল, খুব ভালোভাবে হয়েছে, এবং আমার আরো একটা ক্লায়েন্ট এসছে, ওরও কাটিং হচ্ছে। এবং গাইস আমরা এই কাটিংটার পরে আর ওদের প্রত্যেককে বাড়ি পাঠাবো টিফিন করতে, ইভেন আমিও স্নান খাওয়া দাওয়া করে নেবো এবং একটু রেস্ট নেবো। এবং গাইস এই ভিডিওটা অলরেডি অনেকটা বড় করে ফেলেছি, এই ব্লগটা আর বেশি বড় ব্লগটা করব না, এবং খুব তাড়াতাড়ি আমি নতুন টিউটোরিয়াল ভিডিও নিয়ে আসবো। এবং আমাদের চ্যানেল যারা ভিজিট করছো, যারা পুরনো রয়েছে, তারা তো জানোই আমার এটা বেসিক্যালি টিউটোরিয়াল চ্যানেল, পার্সোনাল ব্লগ চ্যানেল। এছাড়া যারা নতুন তাদেরকেও একটু বলে দিতে চাই, আমার এটায় আমরা হাতে ধরিয়ে আমরা প্রফেশনাল বারবার তৈরি করি। ইভেন তোমরা চাইলে আমার পুরনো ভিডিওগুলো দেখতে পারো, আমি ফুল মুখে বলে বলে এক্সপ্লেন করি, এবং আমি বিভিন্ন সময় হেয়ার কাটিংয়ের ক্লাস নিয়ে আসি, এবং আমরা কিন্তু হেয়ার কাটিং প্রপার হাতে ধরিয়েই তৈরি করি। এবং গাইস যাই হোক, এই ছিল আজকের ভিডিও, আজকের ব্লগ। ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, এবং দেখা হবে খুব তাড়াতাড়ি আরও নতুন নতুন ইন্টারেস্টিং ব্লগ এবং টিউটোরিয়াল ভিডিওর সাথে। ততদিন সুস্থ থাকবে, পাশে থাকবে। ধন্যবাদ।